সজনে ডাঁটার রেসিপি দেখে নিশ্চয়ই তোমরা অবাক হচ্ছো যে এটা আবার কি ধরনের রেসিপি। সজনে ডাঁটা আবার রেসিপি জানতে হয় নাকি? কিন্তু একবার তোমরা বাড়িতে বানিয়ে এটা খেও তো তখন বুঝতে পারবে যে এই রেসিপিটির মধ্যে কি আছে। প্রথমেই একটা মিক্সার গ্রাইন্ডারের বক্সের মধ্যে নিয়ে নিয়েছি সাদা সর্ষে কিছুটা, আর নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা তিনটে, কুচনো টমেটো আর কুচনো ধনে পাতা, আর অ্যাড করে নিচ্ছি 1 টেবিল স্পুন মতো পোস্ত বাটা, আর কিছুটা জল দিয়ে এটা একসাথে বেটে নিচ্ছি। এরপর কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল, আর ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি কালো জিরে 5 ফোড়ন আর 2টো তেজপাতা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1টা গোটা পেঁয়াজ কুচানো। পেঁয়াজ গুলো একটু লাল লাল করে ফ্রাই হয়ে গেলে কেটে পরিষ্কার করে রাখা সজনে ডাঁটা গুলো একটু দিয়ে ফ্রাই করে নেব। এরপর অ্যাড করে নেব 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। মশলাগুলো দিয়ে সজনে ডাঁটাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর অ্যাড করে নেব মিক্সার গ্রাইন্ডারে বেটে রাখা সর্ষে পোস্তর পেস্ট। এরপর এই সর্ষে পোস্তর পেস্ট অ্যাড করে নিয়ে একটু ভালোভাবে সজনে ডাঁটাগুলো সর্ষে পোস্তর সাথে ফ্রাই করে নিতে হবে। সর্ষে পোস্তটা কষানো হয়ে গেলে তারপর খানিকটা জল অ্যাড করে সজনে ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। সম্পূর্ণ জলটা শুকনো হয়ে গেলে রেডি হয়ে যাবে আমাদের সর্ষে পোস্ত ঝাল ঝাল সজনে ডাঁটা রেসিপি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে আশা করছি ভালোবাসার সাথে আমার পাশে থাকবেন, আর আমার কৌশল কুশিনার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে আমার নেক্সট রেসিপির ভিডিওতে। নমস্কার।